আমি শাড়িটা পরেছি আজকে, আর এই শাড়িটা হচ্ছে আমার মায়ের শাড়ি, অনেকদিন ধরে পরবো ভাবে বাট পরা হচ্ছে না। আর এই যে ব্লাউজ, দুটো একদম আলাদা, কারণ এই শাড়িটার যে ব্লাউজ ছিল অরেঞ্জ কালারের, না ওটা মায়ের হয় আর এখন না ওটা আমার হয়। তো জাস্ট আমি একটা লাল রেড কালারের মায়েরই ব্লাউজ, মায়েরই শাড়ি সব দিয়ে পরেছি। তো তোমরা বলো, বলবে যে কেমন লাগছে আমাকে, আর পরে তোমাদেরকে একটা ছবি আমি অ্যাড করে দেবো যদি তোলা হয়ে থাকে। তো প্লিজ কমেন্ট সেকশনে বলবে যে আমাকে কেমন লাগছিল দেখতে। ওকে, হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বর্ষা, চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগের সাথে। আর আজকে হচ্ছে 23 তারিখ, বৃহস্পতিবার, ভুলে যাচ্ছি, দেখো আজকে আবার কি বার, বৃহস্পতিবার। আর ভাবছো কেন শাড়ি পরেছি হঠাৎ? তো শাড়ি পরার পিছনে দেখো আমি শাড়ি পরে নিয়েছি একটা। তো শাড়ি পরার পিছনে কারণ তো তোমরা জানোই, আজকে আমার ঠাকুমার হচ্ছে মৃত্যুবার্ষিকী, বাৎসরিক। তো 1 বছর ঠাকুমার, মানে মৃত্যু ডেট হচ্ছে যে, তারিখ হচ্ছে যে তোমার 1 জানুয়ারি, কিন্তু বাৎসরিক তো একটা ডেট ধরে হয়, মানে যে বছর। তো এটা আজকে পড়েছে, আর আগের বৃহস্পতিবারে ডেট পড়েছিল আমার দিদা, মানে মামা দিদার। তো আজকে হচ্ছে আমার ঠাকুমার বাৎসরিক, বুঝতেই পারছো। তো বাড়ির লোকজন আর আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি, এরকম কয়েকটা লোকজন নিয়ে হচ্ছে, আমার পিসুমনিরা এসছে, এখন ছোটো পিসুমনি আসতে পারেনি, শুধু বড় পিসুমনি এসছে। আর আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে ঠাকুমাকে খুব মিস করছি, ভীষণ মিস করছি। মানে তোমাদেরকে পরে একদিন কখনো বলবো আমার ঠাকুমা দাদুর গল্প, আমার ঠাকুমা দাদুর ভালোবাসা। আর আজকে, মানে আজকে সময় নেই, আজকে বাড়িতে লোকজন আসছে, কাজ টাজ করতে হচ্ছে। আজকে এটুকুই বলবো যে ঠাকুমা খুব মিস করছি তোমাকে। আজকের দিনও, তারিখে তুমি আগের বারে ছিলে কিন্তু খুব অসুস্থই ছিলে, আর আজকের ডেটে আরেকটা জিনিস, 1 বছর পূর্ণ হয়ে গেছে আগের বারে আমার। এই যে দেখছো বাবাটা, এই যে আঙুলটা, আমার অপারেশন হয়েছিল 23 তারিখে। তো খুব এনি চান্স আমি তারপরে ঠাকুমাকে একদম দেখতে আসতে পারিনি। আর 27 তারিখে মারা গেছিলো, 27 ডিসেম্বর, আমার দিদা, মানে মামা দিদা। আর 1 জানুয়ারি মারা গেছে আমার ঠাম্মা। তো আমার 23 তারিখে আমি তারপরে ঠাকুমাকে শুনলাম দেখতে আসতে পারিনি, কারণ পায়ে অপারেশন হয়েছিল, তার আগেই দেখে গেছিলাম। আর আমার জীবনের একটা মানে জিনিস আমি করে দিইনি ঠাকুমার জন্য, যেটা আমার খুব মানে আফসোস। আমাকে তার আগে বলেছিল বর্ষা আমার মাথায় দিন শ্যাম্পু দিয়ে দিবি, তো আর তারপরে আমার হট করে পাটা অপারেশন হয়। পা অপারেশন করারও গল্প একদিন শোনাবো তোমাদের, যে কি জন্য অপারেশনটা হয়েছিল। তো আজকে আর এই মুহূর্তে শোনাচ্ছি না, যতটুকু পারলাম তোমাদের একটু ওয়েলকাম দেখালাম। আর উঠেছি অনেকক্ষণ, আজ উঠেছি 7টার সময় উঠেছি, উঠে যাবতীয় টুকিটাকি যতগুলো আমার কাজ ছিল সেগুলো সব কিছু কমপ্লিট করেছি, আর বাকি যেসব কাজকর্মগুলো আপাতত আছে সেগুলো করব। আজকে যতটা পারবো তোমাদেরকে ব্লগ দেওয়ার চেষ্টা করব, আর যদি না পারি সব কিছু দেখাতে কিছু মাইন্ড করো না, কোনো এক টাইমে তোমাদের সবাইকে আবার সবার সাথে পরিচয় করাবো। আজকে মানে যতটা পরিচয় করে দেবার মতন আমি নিশ্চয়ই তোমাদেরকে করাবো। আর এটাই বলবো, 25 ডিসেম্বর আমার দাদু মারা গেছে। তো দুজনে খুব স্মরণীয় একটা দিনে গেছে দুটো মানুষই, আর দুটো মানুষই আমার খুব কাছে। আর বুঝতেই তো পারছো ঠাকুমা দাদু, আমার ক্ষেত্রে মনে হয় ঠাকুমা দাদু এমন একটা জিনিস যে মা বাবার থেকেও বেশি নিজেকে মানে বেশি কানেক্ট হতে পারি কাছে। আর আমার ঠাকুমা দাদুর তো কথা বলারই নেই। তো আমার দাদু গেছে 2002 সালে, মারা গেছে তখন মানে আমি খুবই ছোট ছোট, মানে 7 বছরের এরকম বয়স, আর আমার ভাই তখন 2 বছর বয়স। বা ঠাকুমা অনেকটা সময় বাদ গেছে, তো ঠাকুমার ভালোবাসাটা আরও বিশেষ করে পেয়েছি ছোটোর থেকে। আমি আর আমার ভাই ভীষণ রকমের দাদু ঠাম্মার ভালোবাসা পেয়েছি, আমার মামা মামাদিদারও। তো এদেরকে আমি মানে ভীষণ মিস করি। তো আজকে মনটা সত্যি সকাল থেকে একদম ভালো নেই, কারণ সত্যি মানে ঠাকুমা কি মানে কি বলবো, যাদের এখন ঠাকুমা তো আছে বলবো তাদেরকে, তাদেরকে তোমরা খুব 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 ভালোবাসো, তাদেরকে খুব 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 করে টাইম দাও, তাদের খেয়াল রাখো, তাদের কি খেতে মন যাচ্ছে সেটা দেখো, তাদেরকে সেই জিনিসটা এনে দাও, সে না বলা সত্ত্বেও বুঝে সত্ত্বেও এনে দাও, কারণ যখন তারা থাকবে না তখন এই জিনিসগুলো খুব 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 মিস করবে তোমরা। আর যেটা এখন মানে আমি মিস করি আমার মনে হয়, তো সত্যি মানে দুটো মানুষকে, আমার দিদাকে মানে পরপর দুজন মানুষকে 4-5 দিনের হেরফের আমরা হারিয়েছি, তো খুব খারাপ লাগে। আর আজকে সত্যি খুব হারায় সকাল থেকে আমার সত্যি খুব 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 ঠাকুমার জন্য মন খারাপ লাগছিল, বিশ্বাস করো।
কারণ আমি ঠাকুমার সাথে খুবই অ্যাটাচ ছিলাম, মানে ঠাকুমার যাবতীয় ঠাকুমা একটা টাকাও না আমাকেই রাখতে দিত, এতটাই আমার ঠাকুমার সাথে আমার অ্যাটাচ ছিল। তো আর কি বলবো, অনেক বেশি অনেক গল্প করে ফেলছি তোমাদেরকে আমি এই গল্প, তোমাদেরকে খুব সুন্দর দেখো সকাল সকাল চলে এসেছি আজকে আমাদের এখানে, কাজ করে কি খাওয়া হচ্ছিল, সকালে উঠে দেখলাম লুচি করতে ব্যস্ত, এখানে লুচি করছে বুটুই দি, আর ওইদিকে বাবা পেপার পড়ছে, ভাই পেপার পড়ছে, ওকে দেখিয়ে দিলাম তোমাদেরকে, বুঝতেই পারিনি আমি ব্লগ করছিলাম বলে, আর এদিকে পিসে মশাই তো একদম লুচি ছাকতে ব্যস্ত, বেশ ফুলকো লুচি, ঠাকুমাকে লুচি দেওয়ার আগে আমি লুচি খেয়ে নিয়েছি, কারণ আমার বুটুইদি লুচি দেখে আমার মনে হচ্ছে না আমার লুচিটা খেতেই হবে এরকম একটা ব্যাপার। বাবা চিৎকার করছিল যেটা আগে সাধ্যের ওখানে দিতে হয় তারপরে খেতে হয়, আর আমার বাবা ঠাকুমার আমাকে কিছু করবে না, আমি খেলেই খুশি হবে ঠাকুমা বরঞ্চ। তা আমি খেয়ে নিয়েছিলাম দুটো লুচি ঘুগনি দিয়ে, আর এখানে লুচিগুলো দেখো কি সুন্দর, পুটু দিদি লুচির কোনো কথা হবে না, কোনো জবাব নেই লুচির, আমাদের এখানে নুকানো হয় পুটু দিদি যখন লুচি পাঠিয়ে দেয়, তো তখন বাবা একটা টিফিন কৌটাতে লুচিগুলো নুকি রাখতো, আমি একটা টিফিন কৌটাতে লুচিগুলো নুকি রাখতাম আগে, এখন তো আবার কিছুদিন আগেই দিয়েছিল, তবুও তখনও বাবা বলছে দেখি তুই কতগুলো লুচি নিয়ে চলে যাচ্ছিস শ্বশুরবাড়ি। তো যাই হোক, এবার দেখো ঘুগনি, এটা আজকে মুড়ির খাবার হয়েছিল, লুচিটা হয়েছিল ঠাকুমার সাথে দেবেন, ঘুগনিটা হয়েছিল সবার জন্য, ঘুগনি লঙ্কা শশা মূলা এটা হচ্ছিলো আজকে সবারকার মুড়ি খাবারের, আর এটা পুটু দিদি করেছিল, দারুণ হয়েছিল ঘুগনিটা। তখন পিসিমণি বলছে যখন সবই দেখালি মুড়িটা কেন দেখাবি না, চল মুড়ির বস্তাটা দেখাবি চল। তো এটাও দেখো এই মুড়ির বস্তা এসেছে কিন্তু পিসিমণির বাড়ির থেকেই, তো এই দেখো মানে দেখিয়ে দিলাম এখানে মুড়িটা, খুব সুন্দর মুড়িটা খেতে, কিন্তু এখন আগে প্রচণ্ড মুড়ির নেশা ছিল, এখন কিন্তু সেরকম মুড়ির নেশাটাও আমার নেই। আর আজকে এই বাড়িতে আমাদের কাজঘরটা হচ্ছে নতুন দিদার বাড়িতে, এই জায়গাতেই হয় যে কোনো কাজঘর এই বাড়িতেই হয়, আমরা সবাই এখানে, আর এটাই আমাদের আড্ডার জায়গা হয়ে যায়, গল্প টল্প করি এখানে বসে, আর সবাই খাওয়া দাওয়া এখানেই হবে এই জায়গাটাতে। তো এইভাবে চলো দেখতেই থাকছো, আগে চলো দেখি আমি কী করছি আরও। আর এই দেখো আজকে সকালের জলখাবার এটাই আমার ছিল, লুচি মূলা শশা লঙ্কা। দেখো আমি তোমাদের সাথে একজনকে পরিচয় করাচ্ছি, এটা হচ্ছে আমার মাসিমণি, তার থেকে বড় আমার ছোট মা। মাসিমণি হাই বলো, হাই বলো, হাই। এই মাসিমণি আর আমার বড় পিসিমণি, যে আমাকে সব থেকে বেশি সাপোর্ট করছে। বড় পিসিমণি কি বলছে বলো তো, কিছু যদি কেউ বলছে এটাও তুলবি না তুলুক। তো এটা হচ্ছে আমার মাসিমণি, আজকে দাদা আর মানে বৌদি বলবো না সুজাতাই বলি, আমার থেকে বয়সে ছোট, তো ওই জন্য ওরা দুজনে আসতে পারেন, ওরা দীঘা যাচ্ছে আর মেসোমশাই এসেছে, তোমাদেরকে মেসোমশাই আমি গীতা পাঠটা নিশ্চয়ই দেখাবো একটুকু। তো চলো মাসিমণিকে পরিচয় করেছিলাম তোমাদের সাথে, চলো এক একে যাদের সাথে পরিচয় করাবো, আর পুটু দিদিকে আবার নতুন ভাবে নিয়ে আসবো, আর যখন লুচি ফেলতে দেখেছো এবার শাড়ি চেঞ্জ করুক তারপরে দেখাবো। আর পিসে মশাই তেল মাখছে আর পিসে মনি কাজে ব্যস্ত, আর আর একটু পর মেসো মশাইয়ের গীতা পাঠ নিশ্চয়ই তোমাদেরকে শোনাবো আমি, দেখাবো। দেখো এখানে ঠাকুমার শ্রাদ্ধ চলছে, আর এটা হচ্ছে আমার ঠাকুমা, তোমরা সবাই দেখে না, আর এইদিকে বাবা পুরোহিত মশাইরা বসে আছে, এটা হচ্ছে আমার বাবা, আর এদিকে গায়ের চাদর নিয়ে যেটা বসে আছে সেটা হচ্ছে আমার মেসোমশাই, আর এই হচ্ছে আমার দাদু, দাদুরও 25 ডিসেম্বর চলে আসছে আবার ডেট, আর তারপর এখানে সবাই বসে বসে শ্রাদ্ধ দেখছিল, নতুন দিদা মাসিমণি মা পিসিমণি সবাই। আর এরপর চলো তোমাদেরকে শোনাবো মেসোমশাইয়ের গীতাপাঠ, তোমাদেরকে বলে কত বল না
नारायण स्वयं व्यासेन प्रसिद्धं पुराण मुनिना मधु महाभारती अद्वैतामृत वर्षिणी भगवती मुष्टादशधारिणी ছোট দিদা আমার ছোট দিদা আমার গল্পের সঙ্গী, মানে আমি যখন আইবরতে থাকতাম আমার সারাদিনের গল্পের সঙ্গী ছিল ছোট দিদা, আর আমার আড্ডা ছোট থেকে ছোট দিদার ঘরে ঘরে ছোট দিদা আর একটা কই বললি যে বুড়া 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 লোক বুড়া লোকের মতো তরকারি তো আমার সারাদিনের গল্পের সঙ্গে কিন্তু ছোট দিদা, এখনো এসে কিন্তু সকালে গল্প করি ছোট দিদার সাথে। তো চলো তোমার আস্তে আস্তে যাদেরকে দেখতে হবো সবার সাথে পরিচয় করাবো। হঠাৎ করে আমি কোথায় চলে এসেছি, আমার ননদের বাড়ি। তোমরা দেখো আমাকে এখন দেখে কিছু, মানে আমি এখন স্নান করিনি, আমি স্নান করতে যাবো। হ্যাঁ, এই খাওয়া দাওয়া চুগলে ওখানেই যাবে আমার ননদ, ওর বাড়ি মানে ওর বাপের বাড়িতেই যাবো। তো এখন এইরকম বেঁচে আছি কিছু মনে, আমি হঠাৎ করে চলে এসেছি বলতে আমার মাসিমণির এই সমিজের মানে আমার খোকনদা মানে নন্দাই এই প্রোডাক্টের এই সব কি বলবো ডিস্ট্রিবিউটর, সরি এটা হচ্ছে সোমিজ, ব্লু হেভেন, প্লাম, গুড ভাইবস, মামার্থ এইসব কোম্পানির হচ্ছে আর বলে গেলাম ডিস্ট্রিবিউটর, কেয়ার সেট এইসবের ডিস্ট্রিবিউটর। তো ওখান থেকে আমি নিতে এলাম যে সোমিজের, এটা আমার মাসিমণি শেষ হয়ে গেছিল বলেছিল, আর সাথে জন্য এই চট করে চলে এলাম ননদের ঘর একবার। তো ওখানেও যাবে ননদ। তো তোমরা আমার ননদেরও কিন্তু একটা ব্লগ মানে ব্লগের আইডি আছে, আমার ননদও কিন্তু ব্লগ করে, তোমরা যদি তার ব্লগ দেখতে চাও তো তোমরা সার্চ করতে পারো দেবস্মিতা খান লাইফস্টাইল, তো দেখতে পাবে তোমরা তারও ব্লগ দেখতে পাবে, সেখানে অনেকদিন ধরেই করছে। তো তোমরা যদি দেখতে চাও তোমরা সেখানেও দেখতে পারো ব্লগ। দেখো এটা আমার হচ্ছে সেজো কাকিমা, মানে কাকি শাশুড়ি, তাই তো কাকি শাশুড়ি। আর ছোট্ট মিঠু টুকটু কোথায় গেল? ওইদিকে আছে আমার, আইদিকে আই, সব দেখানো যাইছে না, কাকিমাকে দেখায়। বৃষ্টি তো মুখে ঢাকা দিয়ে বসে আছে, টুকটুকু মুখে ঢাকা দিয়ে দিয়েছে, সব মাস্ক পরে নিয়েছে। চিনতে পারলাম না, ঠিক আছে খাও খাও, আর কেউ মাস্ক খুললি না, আমাদের দেখাচ্ছি মজা। আর ওদিকে ছেলে গুলো আছে, জয়কে দেখো, জয়কে দেখাচ্ছে এদেরকে আমি কোন এক টাইমে ফটোতে ফটো জুড়ে দেবো এখানে, আজ থেকে 11 বছর আগে ওরা কি ছিল আর আজকে কি হয়েছে তোমরা দেখো যাও। আমি তো সাইড ধরে সব ইয়ে করে দাদিমা
সবাই খেতে বসে গেছি, লাস্ট ব্যাচ হয়ে গেছে সবার খাওয়া, এটা আমরা বসেছি। অবশ্যই মা, এই তো জেঠিমা, আচ্ছা আচ্ছা দূর থেকে, এটা আমার জেঠিমা হয়। আর এটা জেঠিমা কি বলবো, মানে বলবো আমাকে জন্ম দিয়েছে যে জেঠু তার মানে আমাকে পৃথিবীতে এনেছে, আমাকে পৃথিবীতে যে এনেছে এটা সত্যি বড় বলে। কিন্তু মাঝে মাঝে ও বলে আমাকে দেখতে পেলেই তো বল, তুই আমার হাতে হয়েছিস। আর এটা হচ্ছে আমার শাশুমা, আজ এসছে। চলো আমরা খেয়ে নিই। আইদি হাওয়া এসছে, কামিদি এই খোকনদা দেখো, এখন প্রায় 5:10-15 বাজছে, সমস্ত কাজবাজ সারা হলো, লোকজন খেলো। আমি যতটা পেরেছি তোমাদেরকে আজকে ব্লগ দেখা মানে শ্যুট করতে পেরেছি কাজের মধ্যেও। কিছু জনকার সাথে আমি তোমাদেরকে আলাপ পরিচয় করেছি যারা আমার খুব ক্লোজ, তাদের সাথে মানে তাদের সাথে বলবো না, অনেক মানুষ আছে তাদের সবার সাথে পরিচয় করে দেওয়ার উচিত ছিল, বাট সবার সাথে তো আর পরিচয় করে দেওয়া সম্ভব হয়নি, আমারও সম্ভব হয়নি কাজের মধ্যে থাকা। তো কিছু খুব ক্লোজ মানুষজনের সাথে আমি পরিচয় করেছি এবং সেখানে আমি বলেওছি, তো যতটা পেরেছি তোমাদেরকে আমি আজকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে, আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগছেও। তো চলো এখন আমি একটু ড্রেস ট্রেস চেঞ্জ করি, প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো যাই হোক, ঠাকুমার কাজটা না খুব সুন্দরভাবে কাটলো, খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছিল, খুব মানে সবাই ভীষণ নাম করেছে, মানে খুব মানে খুব ভালো কেটেছে ঠাকুমার। যাক আমি এটাই বলবো, ঠাকুমা যেখানে থাকুক খুব সুখে থাকুক, ভালো থাকুক, শান্তিতে থাকুক। অনেক কষ্ট করেছে এই জীবনটাতে, খুব কষ্ট পেয়েছে, মানে বিয়ের পর মানে আমরা শুনেছি ঠাকুমার মুখ থেকে, আমরা চোখেও দেখেছি। তো যাই হোক, এবার চাইবো ঠাকুমা খুব ভালো থাকুক যেখানে থাকুক, আর মিস ইউ ঠাকুমা, খুব 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 মিস করছি তোমাকে আমরা সবাই। তো যাই হোক, এখন একটু আমার ড্রেস চেঞ্জ হয়ে একটু রেস্ট নিই। আমার নিচে শাশুড়ি বসে আছে, জয় খাওয়া দাওয়া করে চলে গেছে, ননদ ওরাও চলে গেছে খাওয়া দাওয়া করে। তো আমি একটু রেস্ট রেস্ট নিয়ে তোমাদের সাথে আবার কিছু খানিকক্ষণ বাদ কিছুক্ষণ বাদই আসবো। তো দেখবো যদি এরপরে আমি কিছু শ্যুট করতে পারি, কিছু শ্যুটে থাকে, নাহলে আমি ব্লগটা এন্ড করে দেবো। তো চলো এখন আমি রাখছি, আবার তোমাদের সাথে ঘন্টা খানিক বাদ কথা। গুড ইভিনিং, আজকেও তো তোমাকে আমি দেখাতে পারলাম, তখন তুমি না তখন আর কত সব একটা জিনিস বারবার তুলবো কি। যাই হোক, গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো আজকের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, কারণ অনেকটা বড় ব্লগ হয়ে গেছে। কারণ আজকে দেখবে আজকের ব্লগে আমি অনেকের সাথে তোমাদের আলাপ পরিচয় করেছি, একটু আগে বলেওছি। তো ভাবলাম তখন বললাম অনেকক্ষণ পরে তোমার সাথে দেখা হচ্ছে, আমার 7:30 বাজছে, কারণ আর বেশি বাড়াবো না, ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আর এখানে দেখা আমার সবাই বসে বসে গল্প করছি, আর পিসিমনি তানা এদিকে হচ্ছে হাই বলে দেয়, হাই এটা হচ্ছে বুড়ো দিদি, আর আমার মা দেখা তখন। তো মাকে মায়ের আজকে তখন প্রাণে 7:00 হওয়ার পর অনেক কাজ টাজ ছিল, তো ওই জন্য মা তখন আনতে পারিনি, তখন ব্লক করা মানে তখন জোগাড় টোগাড় করতে মানে স্নান করতে দুটো আড়ে বেজে গেছিল, ওই জন্য আর মাকে সেই মুহূর্তে আনতে পারিনি। সেই তো মাকে দেখলে, এটা আমার মা, আরবার দেখিয়ে দিই মা। তো আর বাবাকে তো দেখানো হয়নি, কিন্তু বাবাকে ব্লগে দেখতে পারবে, নেড়ু মাথা আছে, বুঝতেই পেরে যাবে এরও বাবা। তো চলো ব্লগটা আর বাড়াচ্ছি না, আজ ব্লগটা এখানে করছি। তো যদি তোমার আমার ব্লগ ভালো লাগে বা আমার ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগে, তো প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবে, যাতে আমার ব্লগ সারস্বতে নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যায়, আর তোমরা খুব তাড়াতাড়ি আমার ব্লগটা দেখতে পারো। আর তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও, আমার ইনস্টাগ্রামে আমার সাথে মানে বন্ধু হয়ে কথা বলতে চাও, তো আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে আমার ইউটিউব পেজে,
হ্যাঁ ইউটিউবে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, তোমরা সেখান থেকে লিঙ্কটা নিয়ে আমাকে ইউটিউবে মানে ইনস্টাগ্রামে বন্ধুত্ব করতে পারো। তো চলো ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন ব্লগে। গুড নাইট।